মাঠের পর মাঠ সবুজ ধান গাছ, এর মাঝে একটি জমিতে ধানের গাছ কালো রঙের, যা ফলিয়েছেন যশোরের সারসার কৃষক জিয়াউর রহমান। তিনি জানিয়েছেন, ইউটিউবে ভিডিও দেখে ব্ল্যাক রাইস বা কালো ধান নিয়ে আগ্রহী হন। আমি ইউটিউবের মাধ্যম দিয়ে আমি এটা সংগ্রহ করছিলাম, আমার খুব ভালো লাগছিল এটা, আপনার মোটামুটি ভালো, আমার ভালো লেগেছে, তাই আমি শখের বশে এই ধানটা করেছি। এটা আপনার আমাদের এমনি যেরকম চাষের, যেরকম আমন ধান যেরকম চাষ করেছে করেছি আমি, আমার তো আরো আমন ধান আছে, বুঝলেন, এইটা আপনার আরো সার খরচ কম। এবার 1800 জমিতে এই ধান চাষ করেছেন জিয়া, এটা দেখে অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন, ব্যতিক্রম ধান চাষ দেখতে আসছেন অনেকেই। আসলে মোটামুটি ধানটা দেখার পরে মানুষ এত্র এলাকায় প্রতিদিন 200-300 লোক আসতে আসে এবং এর ছবি নিচ্ছে, এবং ধানটা দেখতে খুব সুন্দর লাগছে। এ ধানটা আমরা কোনো সময় দেখিনি, খুবই ভালো। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, জাপান, চীন ও ভিয়েতনামে কালো ধানের চাষ বেশ জনপ্রিয়। বাংলাদেশে এর চাষ হওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়। তারা জানালেন, কালো ধানের চাল ঔষধি গুণসম্পন্ন হিসেবে পরিচিত, তাই এর দাম সাধারণ চালের তুলনায় চড়া। আর কালো ধান চাষের খরচ একই রকম হওয়ার কারণে কৃষকের লাভবান হওয়ার সম্ভাবনাও বেশি। নিজামপুর গ্রামে এক কৃষক ব্ল্যাক রাইসের আবাদ করেছিল, কথিত আছে সেই ব্ল্যাক রাইসে ফাইবারের পরিমাণ বেশি হওয়াতে গ্লুকোজটা স্লো রিলিজ হয়, এই জন্য এটাকে অনেকে ডায়াবেটিক রাইস বলে থাকেন, এবং এখানে অ্যান্থোসায়ানের পরিমাণ বেশি থাকাতে এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা ক্যান্সার প্রতিরোধী। দেখা যায় ঢাকা সহ বিভিন্ন জায়গাতে এই সুপার শপগুলোতে বেশি চড়া মূল্যে ব্ল্যাক রাইস বিক্রি হয়ে থাকে। অন্য কৃষকরা যদি কালো ধান চাষে আগ্রহী হয় তবে সহায়তা করা হবে, এই আশ্বাস দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা।